তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অমর ইউটিউব চ্যানেল আর অমর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আধার কার্ডে ভুল তথ্য থাকলে দিতে হতে পারে জরিমানা তো আজকের খবর কী বলা আছে আমি আর জানিয়ে দেবো তো এবার আধার কার্ডে ভুল থাকলেই বাড়তে পারে বিপদ আধার কার্ডে ভুল থাকলেই দিতে হতে পারে জরিমানা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিলেন আধার কার্ড ও প্যান কার্ড ইন্টারচেঞ্জ বল অর্থাৎ আয়কর রিটার্ন ক্ষেত্রে যে কোনো একটি নথি জমা দিলেই চলবে যদি কারোর প্যান নম্বর না থাকে তবে আধার নম্বর দিলেই সমস্যা হবে না বর্তমানে আয়কর রিটার্নের ক্ষেত্রে দুটি নম্বর দেওয়া বাধ্যতামূলক দু হাজার উনিশ সালে এপ্রিল থেকে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক করা হয়েছে তবে এইসব নিয়ম তখনই বলবৎ গ্রাহ্য হবে যখন আপনার আধার কার্ডে দেওয়ার সব তথ্য নির্ভুল হবে নয়তো চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে জারি করা নতুন নিয়মের ফাঁদে পড়ে যেতে পারেন আপনিও নতুন নিয়মে কী কী বলা হয়েছে আধার কার্ডে দেওয়া তথ্য কোনো ভুল থাকলে দ্রুততা পরিবর্তন করান সেপ্টেম্বরের পর সেই তথ্য ভুল প্রমাণিত হলে বা ভুল তথ্য দিয়ে কোনো গ্রাহক আধার কার্ডের সুবিধা পেতে চাইলে তারা গাহ্য কোনোভাবেই হবে না অপরন্ত গ্রাহককে দিতে হবে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা যতবার এই ভুল তথ্য সম্মলিত ও আধার কার্ড ব্যবহার করা হবে ততবারই তার পরিমাণ জরিমানা দিতে বাধ্য থাকবেন গ্রাহক বড় অঙ্ক লেনদেন করার ক্ষেত্রে আবশ্যিক প্যান নম্বর এবার থেকে আধার নম্বর দিলেই সেই লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে সাধারণত বেশ কিছু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যিক বলে জানানো হয়েছিল কিন্তু সেই সমান গুরুত্ব এবার দেওয়া হয়েছে আধার কার্ডকে তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আধার কার্ডের প্রতিটি তথ্য নির্ভুল থাকা বাঞ্ছনীয় আধার আইনের সাত নম্বর ধারায় এই বিষয়টি বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হয়েছে তো বন্ধুরা আপনার যদি আধার কার্ডে কোনো কিছু নথি কোনো কিছু যদি ভুল থাকে তো অবশ্যই সংশোধন করে দেবেন পরবর্তীকালে আপনাকেও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তো বন্ধুরা আজকে ছিল এই ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন পারলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুনবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে